ইদা জুলসিলাতিল আরদু জিলজালহা পৃথিবীর মানুষ যেই পৃথিবীতে আছো মনে রেখো এই পৃথিবী স্থায়ী নয় এটা অস্থায়ী আল্লাহর হুকুম যতদিন থাকবে পৃথিবী টিকে থাকবে সূর্য আলো দিবে চন্দ্র আলো দিবে বাতাস বাতাস দিয়ে যাবে এই জমিন ফসল দিয়ে যাবে যতদিন আল্লাহর হুকুম থাকবে ততদিন আল্লাহর আবার যখন পৃথিবীর ধ্বংসের হুকুম আসবে এক মুহূর্তে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক কি না এক মুহূর্তের ভিতরে পৃথিবী কি করে ধ্বংস হবে এটা কি সম্ভব এত বিশাল বিশাল পাহাড় কেমনে ভাঙবে একই সম্ভব সম্ভব পৃথিবী যে ধ্বংস হবে এই বিশাল পাহাড়গুলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পাহাড়গুলো ধুলার মতো উঠবে ধুলোর মতো এই এইরকম পরিস্থিতি আসবে এটা আমরা বুঝবো কি করে যে আসলে পৃথিবী ধ্বংস হবে ধ্বংস হওয়া সম্ভব বুঝবো কি করে বুঝার জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দেয় কি দেয় ভূমিকম্প বুঝেন না ভূমিকম্প দেয় কেন দেয় আমাকে একজন প্রশ্ন করে গো হুজুর আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জাবিয়া এই সারা পৃথিবীতে দেখি বা না দেখি যা কিছু আছে সব মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আল্লাহু আকবার আপনি বুঝেন বা না বুঝেন আপনি দেখেন বা না দেখেন বিশ্বাস করবেন সারা পৃথিবী আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এখন একজন প্রশ্ন করে হুজুর সব যদি আমাদের কল্যাণে আল্লাহ বানায় তাহলে ভূমিকম্প আল্লাহ ভূমিকম্প কেন দিলেন ভূমিকম্প দিয়ে তো উপকার হয় না বরং পৃথিবী ধ্বংস হয় বাড়ি গাড়ি ধ্বংস হয় তাহলে ভূমিকম্প আল্লাহ দিলেন কেন ও মুসলমান এই ভূমিকম্প দিয়েছে তোমাকে শিখানোর জন্য যদি ভূমিকম্প না দিত তাহলে তোমার তোমার অন্তরে হয়তো আখেরাতের বিশ্বাস করতে কষ্ট হইতো এত বিশাল পাহাড় আবার ধ্বংস হবে কি করে এত বিশাল বিল্ডিং আবার ধ্বংস হবে কি করে আল্লাহ মাঝে মধ্যে কিছু ভূমিকম্প দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেয় ও বান্দা এই দুনিয়ার সামান্য ভূমিকম্প দিয়ে যেমন পৃথিবী কিছু জিনিস ধ্বংস করি কেয়ামতের মাঠে আমি আল্লাহ এমন ভূমিকম্প দিব সারা পৃথিবী তছনছ হয়ে যাবে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে এটা বুঝানোর জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দেয় আমরা পৃথিবীতে যা দেখি আমাদের চোখের সামনে যে ক্ষমতা আমরা দেখি এই ক্ষমতার বাহিরেও ক্ষমতা আছে আছে কি নাই এটা বুঝানোর জন্য ভূমিকম্প দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রেওয়ায়েত পাওয়া যায় তিনি বলেন আমি আমার আল্লাহকে চিনি এইভাবে আমি একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম কিন্তু দেখা গেল সব ঠিক কাজটা করতে পারলাম না সব ওকে কিন্তু কাজটা হলো না বোঝা যায় আমার সিদ্ধান্তের বাহিরেও আরেকজনের সিদ্ধান্ত চলে তিনি কে